রাজাপুর রেল স্টেশনে মালবাহী কন্টেইনার তিন বগি লাইনচ্যুত ঢাকা চট্টগ্রাম ও ঢাকা নোয়াখালী সহ তিনটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে সোমবার ভোর চারটায় এই দুর্ঘটনা ঘটে কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপ উপসহকারী প্রকৌশলী পথ লিয়াকত আলী মজুমদার জানান চট্টগ্রাম থেকে ঢাকাগামী ছয়শ চার নং মালবাহী কন্টেইনার ট্রেনটি কুমিল্লা রাজাপুর রেল স্টেশনে প্রবেশের সময় হঠাৎ এর তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায় ভোরে ঘটনার পরপরই লাকসাম আখাউড়া ও চট্টগ্রাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করছে ইতিমধ্যে রেল লাইন থেকে মালবাহী বগি সরানো হয়েছে শীঘ্রই রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি আপাতত ঢাকা চট্টগ্রাম ও নোয়াখালী রেল রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে